হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। এখন বাজে সকাল 8:40 মতো বাজে। যাই হোক, উঠেছি সবাই, আমি খাচ্ছি কফি, সাথে একটা এই যে এটা কি একটা কুকি নিয়েছি, টি বিস্কিট নিয়েছি, এটা খাবো ভাবছি। নাস্তা হচ্ছে কি কি নাস্তা হচ্ছে? আলু ভাজি, চিকেন দেখাই, এই যে পরোটা ভাজা হচ্ছে, মিষ্টি, তারপরে হচ্ছে মাইটটা খাবে এখন আমার বোনটা আমার হাতে। হ্যাঁ, আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে বাংলাদেশি মুরগি, বাংলাদেশি মুরগি রান্না করা হয়েছে, এটা রাতেরবেলা, এখন এটা পরোটা দিয়ে খাওয়া হবে। ওভালটিনটা রাখ, এটা আমি খাবো, ওভালটিন খাচ্ছি, সেই কালকের ওভালটিন আজকে খেয়ে শেষ করতে পারছি না। তা আমরা মোটামুটি এখন ঘরে মেসাকার অবস্থা, কারণ আমরা সবাই গুছাচ্ছি, আমরা যাবো হচ্ছে মেক্সিকো আজকে, তো নাস্তা টাস্তা খেয়ে আমরা সবাই আর কি মেলা দিব। আর এই যে দেখেন, জবাই এদিকে তাকাও একটু, গুড মর্নিং বলো, গুড মর্নিং ভিউয়ার। তো যাই হোক, চলেন সবাই উঠে গেছি, সবাই আস্তে আস্তে উঠে যে দাঁত ব্রাশ করছে, রেডি হচ্ছে, রাত খাচ্ছে আর কি। তো আমি কফি খাই, তারপরে যে গুছা পুটে ছাবো, তারপর আমরা রান্না দিব, তো যার পথে দেখাবো, আর ম্যাক্সিকো গেলে তো সব কিছু দেখাবোই। তো ব্লগ করলাম শুরু, চলেন দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আমরা আমাদের মনে করেন যে ভ্যাকেশন ভাইবে চলে এসেছি, এই দেখেন, যেহেতু ম্যাক্সিকো যাচ্ছি সেই জন্য আমাদের এরকম ভাইব নিয়েছে, বাপেটা, বেটি, জয় অ্যাঙ্কেল, সবাই। না একটা সুন্দর ছবি দেখে আপনাদেরকে, লোক হিয়ার, হ্যাঁ একটু ওকে, লোক হিয়ার এভরিবাডি, তোর দেখে মতো যে, হ্যাঁ তোমরা সবাই রেডি, এই তোমরা চারজন চুপি মাথা, চারজন দাঁড়াও, সিলভি, ঈশা, জিজেল, জিজেল, কেমন হ্যাঁ রেডি, ড্যাডের পাশে যাও, ড্যাডের পাশে যাও, হ্যাঁ রেডি, সুন্দর ফেরার আসামিগুলো আমরা নিয়ে যাচ্ছি ম্যাক্সিকোতে। হ্যাঁ আমি কিন্তু ভিডিও করতেছি, ওকে লেটস গো, উই আর রেডি, লেটস গো। আচ্ছা কে আসতেছে, সবাই ম্যাক্সিকো লুক দেখাও, আসো ম্যাক্সিকো লুক এভরিবাডি, কাম অন, ও হারে আপ, ম্যাক্সিকো লুক, হিয়ার উই গো, আই সর, লেট মি সি ইওর ম্যাক্সিকো লুক, হিয়ার উই গো, হোয়ার ইজ ইওর হেড, উইচ ওয়ান ইজ ইওর হেড, হিয়ার অর হিয়ার, তুলে তারে দইটা টাইনটা তারে শেষ করলাম। আমরা এখন মেলা দিব, চলো মেলা দে, এই যে কাউ বয় গার্ল, কাউ গার্ল, কাই বয় কাউ গার্ল, ওয়েল ইশান, What happened to your socks? My toe broke through it. Okay. Sandal board? No, oh, okay. তো চলেন যাও যাক, কতক্ষণ ধরে বলছি যাও যাক যাও যাক, আমার ঘরটা গুছিয়ে যেতে যেতে টাইম লেগে যাচ্ছে। লেটস গো বাবা, লেটস গো, লেটস গো, লেটস গো টু দ্য কার, কার জিজল ওটা তো নিচ্ছে না, ও ওই যে অনটা নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, লেটস গো, লেটস গো, দেখ চট কোনা, আমরা বের হয়ে যাচ্ছি আজকে বাইরে, মোটামুটি অনেক গরম। Yeah, oh my god. Does he not look like it? Hey, number one bit, number one bit, number one bit. Happy Sunday, I can't see you again. No, no, I'm going to go to the room. Okay, let's go. Tamra, almost to the city. This is the wall. Trumpet wall. Tamra, এখন wall cross করব, border চলে যাচ্ছি, সেই জন্য এতক্ষণ ভিডিও করিনি, কারণ ভিডিও করলে বোর হয়ে যাবেন। আর মনে করেন যে 3 বছর আগে যখন এসেছি তখন তো দেখেছেন, তাই না, যারা নতুন আছে তাদের জন্য এই ওয়ালটা একটু ভিডিও করে নিলাম। ওকে, তো আমরা এখন আমেরিকা ছেড়ে মেক্সিকো ঢুকে যাচ্ছি, এই হচ্ছে মেক্সিকান বর্ডার, গতবার আমরা এখানে থেমেছিলাম, আমরা এখন গাড়িতে গ্যাস ভরছি, চলেন যাই দেখি আপনাদেরকে দেখাই, আমরা গ্যাস নিচ্ছি, বর্ডারে লিখেছে গুলিস্তানের যানজট, না আছে তো উইকেন্ড না, সেই জন্য বেশি ট্রাফিক লাগবে না, তো যাই হোক বর্ডার ক্রস করছি, আইসক্রিম খাইতে যে আটকাটা পড়লাম আমরা এত ইয়ের মধ্যে, এই যে আমরা এখন, এটা হচ্ছে ট্রাম্পের সেই ওয়াল, জং ধরা ওয়াল, এই তো ট্রাম্পের ওয়াল, এটা দেখেছ কত বড় মাগবা, বড় আছে মনে কর, কিন্তু এটা দিয়ে মানুষজন কেমনে কেমনে ক্রস করে পড়ে, আমরা
No, it's clean. I'm gonna wash our hand in there. Let's go. There's no washing hands. Bathroom after the way. I'm gonna go through the cinema. Just wash hand. Mama, Elitia, come wash. Elitia, come here. Elitia. Come here. Elitia. 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 বিচ ভালো করে দেখাবো না, এখন যাই খাবার দাবার খাই, কিছু ভালো কিছু দেখলে দেখাবো না, চলেন। হ্যাঁ, ডাইরেক্টর ইশার কাছে ছিল, দিশার কাছে ছিল না? হ্যাঁ, লেটস গো। আমরা খুব মজা করতে করতে শিখছি, হাসাহাসি, চলেন যাই, পরে কথা হবে। সানগ্লাসটা, সানগ্লাস ভুলে গেছি আমি, বাট ইটস ওকে, চলো। ও ও আমরা এখানে খাবো, বাট এত ভয় লাগছে। আই স্যার, ওর এই সর্বনাশ কলজা কত বড় দেখ ওরা। আমাদের খাবার চলে এসেছে। সিমটা মজা রে, জয় তুমি কিলিস একদম মতোই। তা হচ্ছে সিম টাকো, খুবই মজা। ময় না হলো, তোমার খাবারটা দেখতে মজা। তা আমরা এখন খাওয়া দাওয়া হয়েছে, আমরা যাচ্ছি একটু ঘুটু ঘুটু করতে, তো যাচ্ছি ঘুরতে, চলেন যাই। Why I have to drag you? You should walk with me. I legit have to drag you like this. Why do I have to drag you? Make sure I don't have to drag you. Just walk smooth. মেক্সিকোতে এসে আম বড়ই আচার দেখে তো একেবারে পাগলা হয়ে গেছি। তো আমরা এখানে আম খাচ্ছি, আমগুলো যে এত মজার ছিল, এত মজার ছিল। তো গতবার এখানে খেয়েছি, এবারও খেলাম, আমটা মানে একদমই আমি। আর বড়ই আচার দেখে তো একেবারে অবাক হয়ে গেছি। যারা চিরঙের বর্মি মানে বার্মিজ আচার খেয়েছেন, আমরা বলতাম বর্মি আচার, সেই বার্মিজ আচার কিছুটা পেলাম এখানে, তো খেয়ে ভালোই লাগলো। তো আম টাম খেয়ে আমরা এখন রিসর্টে চলে যাব, চলেন। এটা হচ্ছে, দাঁড়া ওইটা নিতে আমার নিতে অসুবিধা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট কাপল অফ ডেইজের জন্য রিসর্ট আর ভিলা, যেটাই বলেন। চলেন, কেউ না ঢুকতে ঢুকতে একটা ঝটপট ট্যুর দিয়ে দিই, নাহলে বাচ্চা কাচ্চা ঢুকে সাথে সাথে ম্যাসাকার করে ফেলবে। এটা হচ্ছে কিচেন, এই হচ্ছে আমাদের লিভিং রুম, ওই যে দেখেন লিভিং রুম থেকেই বিচ। It's beautiful here. Hold on, let me take it really good. Yeah. I don't look for there. They hotche. Back here is the beach. Yes, eta hotche beach. Dekho. Ar ekhane ki dekhi. Wow. Wow, the scenery is sundor. Oh, eta to khub cute joy. Patio ta khub sundor. Amra ekhane khete ekebar noshto kore dibo. Allah. Eta khub sundor. Khub sundor mane khub sundor jaga. খুবই সুন্দর। আমরা একটু, হ্যাঁ ইয়েস, হ্যাঁ চলো, লেটস গো। আমরা বা রুমগুলো দেখি, অফ দিস ইজ ফর ইজ ইট গেস সাকসেস নাও দা ওপেন 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 দা বেডরুম, দ্যাট ইজ আ বাথরুম, এটা বাথরুম, এটা হচ্ছে একটা বেড, বেডটা অনেক বড়। বেডরুম থেকে এই যে দেখেন বিচ, ও এটা খুবই সুন্দর। হ্যাঁ, বাং বেড, এই আই এম কামিং টু দ্য বাং বেড, হোল্ড অন, ওয়ার ইজ দ্য বাং বেড। এটা হচ্ছে বাথরুম, বাথরুম, এক বাথরুমটা খুবই সুন্দর।
বাথরুম, আমি আসি দেখছি বাংবেড়ে। ঠেহেরো ঠেহেরো মুসাফির ঠেহেরো। বাংবেড় কোথায় যাবে? আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে একটা বেডরুম। ও আচ্ছা, এই পাশে দেবে যে বেঁচে যাওয়া যায়। হলো আম হলো, এটা কি বাথরুম? ও আই থিঙ্ক সামবডি ইজ ইন দ্য বাথরুম। ওকে, ও আরেকটা বেডরুম কোথায়? এটা কি একটা? ও আরেকটা বেডরুম এটা। এটা হচ্ছে, হ্যাঁ একটা বাথরুম। এটা হচ্ছে একটা বেডরুম। কিচেন কই? কিচেন কিচেন কই? কিচেন, হ্যাঁ ওটা কি? ওটা কি যাবে? এটা হচ্ছে উপরে যাওয়ার একটা জায়গা, বাট এটা হচ্ছে গেস্ট যাওয়া অ্যালাউড না এখানে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রিসর্ট, খুবই সুন্দর, আর উপরে সিলিংটা খুবই সুন্দর দেখেন। হ্যাঁ আমরা এখানে শহুর বুঝে পিছের মধ্যে নামবো। হোল্ড অন, হোয়াট? জয় ভাই তোমাকে চুল ধরে আনতে বলছে না গেছে? গা কি আছে আমরা দেখি। ও দে ডু হ্যাভ ফ্যাটি ফুল অফ আইটেম। আমরা এগুলো সব খেয়ে যাবো, বেঁচে যাওয়ার জিনিস সব নিয়ে চলে যাবো, কোনো চিন্তা নাই। ও আছে সব আছে এদিকে। হ্যাঁ ইটস ওকে। সবাই যার যার রুম টুম নিয়ে সেটেল করায় ব্যস্ত, আমি চলে এসেছি এখানে পানি পাড়ানোর জন্য। যেটা হচ্ছে আমাদের বাসা, মানে আমাদের এখানে তিনটা যে বেডরুম, তিনটা বেডরুম থেকেই সমুদ্র দেখা যায়। গতবার আমরা গিয়েছিলাম হচ্ছে অন্য আরেকটা সাইডে, যারা আমার ব্লগ দেখেছেন ওটা হচ্ছে 2021-এ। হ্যাঁ যদি কেউ 2000 আমার মেক্সিকো ট্রিপের ব্লগ দেখে থাকেন তাহলে বুঝবেন ওটা হচ্ছে অন্য সাইডে ছিল। ওইটার মধ্যে একটা সমস্যা ছিল, পানি সকালে আসতো না, মনে করেন যে 1 o'clock-এর দিকে পানিটা আসতো, 3 o'clock-এর দিকে চলে যেত। তো এবার মানে একেবারে প্যাকেটেই পানি, দেখেন কি সুন্দর। আর আগে বললাম জোয়ারের সময় পানি একেবারে ওই অত দূর চলে যায়। আর পানি দেখেন কি সুন্দর, একদম পরিষ্কার পানি একদম। পানি কত ক্লিয়ার দেখেন, এই যে কাঁকড়াটা চলে যাচ্ছে দেখা যাচ্ছে। হি নো ওয়ে কামিং টু হিম, লুক হি ইজ রানিং অ্যাওয়ে। কাঁকড়া দিব, কামড় দিবি? আয় 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 আয়। মানে দেখেন পানি এত পরিষ্কার যে কাঁকড়া দৌড়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে। চলেছে, আমি যাবো একটু। চলে আসো কাঁকড়া, চলে আসো সিলভি। কাঁকড়া লিটারালি আমার দেখে ভাগতেছে। আনো বাই আয়। ও ফিশ, ও বয়, থাক চলে যাক, আমরা চলে যাই।
আসছি আমার মাই আরেকজন মাটির মধ্যে গড়ায় আমার হয়ে গেছে ধুইতেছে না, তুমি স্যান্ডেল পরে কেন রইতেছ? হ্যাঁ এইদিকে রাখো, আমরা পানি টানি দিয়ে কাঁকড়া একটা দেখে চলে এসেছি, এখন খাচ্ছি কফি আর কুকিজ। আমারটা নিয়ে যা তুই ফকির খেল তুই, ওকে তো চলেন বাইরে বসে কফি খাই। আর ওই যে বাচ্চারা সবাইকে বাইরে খেলছে তো দেখেন, এই যে কফি আর ওই যে দেখেন, দেখা যাচ্ছে কেন যায় না, আমি জুম করে দেখানোর চেষ্টা করি। সব বাচ্চা কাচ্চা, এই যে বাচ্চা কাচ্চা বলতে হচ্ছে ঈশান, জিজেল, ইলিথিয়া, হচ্ছে রফিক জামান আর হচ্ছে জয় ভাই, ওরা ওখানে আর আমরা এখানে বসে বসে আমরা বলে এসেছি যে আমরা ওভেনে একটু চিকেন গ্রিল, আর হচ্ছে আমরা এখন এই যে খাচ্ছি আমাদের কুকিজ আর হচ্ছে কফি। তো চলো এনজয় করি। আর রোদ উঠে গেছে, এখন রোদ কমে গেছে, আমরা এসেই মনে করেন একেবারে মানে জঙ্গল থেকে ছাড়া পেয়েছি, একেবারে পানির মধ্যে দৌড়ে টোড়ে মাথাটা খারাপ, কোনো সানব্লক টানব্লক কিছু দিনই মানে পানিতে নেমে গেছি, পানি দেখে আর হুশ বুঝ থাকে। এটা আমাদের ছোটোবেলা থেকেই, আমার বোন আমাদের এটা একটা অভ্যাস, আমরা কোথাও গেলে পানি দেখলে একেবারে নেমে যেতাম। তো এখন এটাই হয়েছে, এখন যা হবে কি হবে, কফি খাবো তারপরে সন্ধ্যায় হয়তো বের হওয়ার চান্স আছে, বের হতে চাচ্ছি না বাট দেখি যদি বের হয় তো একটু কঠিন একটা মেকআপ দিব তারপর যাব, তখন দেখা মানে চলেন। তো আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, কারণ সবাই আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছি, এত টায়ার্ড হয়ে গিয়েছি, তো সেই জন্য ভাগ্য ভালো বাসা থেকে আমরা পোলাও চাল নিয়ে এসেছিলাম, তারপর হচ্ছে তেল টেল সবই নিয়ে এসেছিলাম। আসার সময় মানে জয় তো আমাদেরকে বকা যে কেন নিয়ে যাচ্ছে, আমরা বাইরে খাবো ঘুরবো, বাট ওই পানি টানিতে খেলে সারাদিন ড্রাইভ করে সবাই এত টায়ার্ড হয়ে গেছি আমরা, তো ভাবলাম দেশি মুরগির ঝোল আর জাস্ট পোলাও হবে হচ্ছে আমাদের আজকের ডিনার, তো সেই জন্য ঝটপট পোলাওটা বসিয়ে দিচ্ছি। মনে করেন মেক্সিকোতে এসে পোলাও রান্না করছি, বলেন কোথায় যাবো, দেখে আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, বলে আমি যেখানে যাই সেখানে রান্না করি দিই, এরকম অবস্থা। চলেন পোলাও রান্না করি, পোলাও রান্না দেখানোর কিছুই নেই, এই যে দেখেন। আর এখানে সবকিছু মানে সবকিছু আছে, একটা সংসার করতে যা যা লাগে এভরিথিং এখানে আছে। তো যেহেতু এক হাতে কাজ করছি পোলাওটা রান্না করি, পরে দেখাবো না। এই যে দেখেন আদা রসুন বাটাটাও নিয়ে এসেছি, এই যে দেখেন জিপ্লকে ভরে এটাও নিয়ে এসেছি। এটা লিটারালি মানে আমরা একটা চান্স নিয়েছি যে রান্না করতে পারবো কিনা। আসার সময় আমার বোনের হাজব্যান্ড বকা দিতে দিতে শেষ, হ্যাঁ বেগ সরে যাচ্ছি এই সেই, তারপরে যে দেখেন আজকে হয়ে গেল পোলাও খাওয়া। তো ঠিক আছে চলেন পরে কথা হচ্ছে। আবার মেক্সিকোতে এই যে আস তো তোমার করতেই হইতো, মাইদাম কিন্তু এক একটা রে। তাই হচ্ছে আমাদের পোলাও আর হচ্ছে দেশি মুরগির ঝোল, মেক্সিকোতে বসে মনে করেন যে বাঙালি খাবার খাচ্ছি, এই চাইতে আর কী লাগে বলেন। বাচ্চা কাচ্চা সবাই এখনও জেগে আছে, আচ্ছা তোরা খাবে কি না খাবে আমি লই লিলাম আগে। তা আমি এখন এই যে পোলাও নিয়ে নিচ্ছি, দেখতে তো একদম ঝরঝরে, দেখেন কী সুন্দর হয়েছে পোলাও। তো খাওয়া দাবো তারপরে জানি আটা টাটা হয়তো বা দিব, চলেন খাই। আসলে সবাই মিলে এত মজা করছি, রেকর্ড করার মানে সময় পাচ্ছি না, মানে ভুলেই যাচ্ছি রেকর্ড করবো যে বলে। চলো খাই, দেখেন দেশি মুরগি প্রেশার কুকার রান্না করেছিলাম, কঠিন মজা হয়েছে। হ্যাঁ কি হোয়াট আই ডোন্ট নো, লুক ফর ইট। ইয়া তো খাবার দাবার শেষ, আমরা সবাই হেভি রিল্যাক্সে বসে বসে এখন আমার ভিডিও দেখছি, এই হচ্ছে কাহিনী। আমরা এখন খাচ্ছি, আর একটু পরে একটু বের হবো, সবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে একটা আরেকটা রিসোর্ট আছে ওখানে যাবো থাকতে থাকতে। দেখো একটু বসে বসে মানে দাঁড়া দেখাচ্ছি, এই দেখেন সাউন্ড নিয়েছি, চুলটা বেঁধে রেখেছি, দাঁড়া চুলটা খুলি, চুলটা পাগলা হয়ে যাচ্ছে। দেখেন যাই হোক, যখন যাবো নিয়ে যাবো না, চলেন খাওয়া দাওয়া শেষ একটু বসে আছি। ড্রায়ার হিয়ার, রাতে একেবারে কুটকুটে অন্ধকার, কারণ এর আশেপাশে মাইলের উপর মাইলে কেউ থাকে না, মনে করে এরকম সব রিসোর্ট মনে করেন আমরা এই রিসোর্টে আছি, আশেপাশে কোনো রিসোর্ট আছে কোনো মানুষ নেই, মানে রাতের বেলা একটু ভয় লাগবে যদিও, যদি মানে বাড়িতে যে একা একেবারে সবাই মিলে যাচ্ছে এখন আমরা। এখানে আরেকটা মায়ান প্লেস আছে, কালকে আমরা ওখানে যাবো, আজকে একটু যাচ্ছি ওইখানে, একটা ছোটো নাকি একটা দোকানের মতো আছে, সেখান থেকে আমরা টুকটাক মনে করেন যে একটু এগ টেগ নিবো সকালের জন্য, আর একটু ড্রিঙ্ক নিবো আর কি, ড্রিঙ্ক বলতে হচ্ছে কোক পেপসি নিবো, পোলাও খেয়েছি একটু কোক পেপসি না খেলে কীরকম হয় বলেন। তো চলেন যাই, আকাশে একটা তারা মাত্র, ওই একটা তারা না দুইটা তারা। আমরা আমাদের রিসোর্ট থেকে কিছু দূরে, এটা হচ্ছে মায়ান প্লেস, আমরা এখানে এসেছি একটু শপিং করতে, এটা হচ্ছে বিশাল একটা হোটেল, কালকে আমরা এখানে আসবো, মানে কালকে এখানে আসবো আমরা,
এখন জাস্ট এসেছি একটু শপিং করতে, কালকে আমরা এখানে আসবো, এখানে পুল আছে, এখানে আমাদের লাঞ্চ ডিনার কালকে এখানে সব হবে। এটা তো হেভি রে, এগুলো যে জঙ্গলি, এগুলো বুঝ চালাইছে জঙ্গলি যেটা। আই সরি স্টপ। তো এই জায়গাটা এক্স্যাক্টলি কী সেটা বলে দিই, এটা হচ্ছে মায়ান প্লেস, একটা রিসর্ট। তো রিসর্টের ভিতরে গিফট শপের মধ্যে ওদের ছোটো ছোটো ড্রিঙ্ক বা ব্রেকফাস্ট আইটেম কিছু থাকে সেখানেই, মানে ফ্রিজের মধ্যে মনে করেন যে ডিম আছে, তারপরে একটু র ভেজিটেবল খুব অল্প অল্প। তো আমরা কিছু ডিম নিয়েছি আর টুকটাকে সেই একটু নিয়ে টিয়ে ও রিসর্টটাতে ঘুরতে বের হলাম। রাতের বেলা, তো রাতের বেলা ভিউটা ডিফারেন্ট, বাট দিনের বেলা ভিউটা চমৎকার। তো আজকে রাতের বেলাতেই আপনাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, কালকে ইনশাল্লাহ আবার এখানে নিয়ে আসব। একদিনেই তো সব দেখিয়ে শেষ করতে পারবো না, আমরা যতদিন ছিলাম মোটামুটি ব্লগ করেছি, সব কিছু দেখাবো। আর এটা হচ্ছে রাতে, মানে রাতের ভিউটা চমৎকার, মানে চমৎকার। তা আমরা সবাই এসেছি এখানে, অনেক ফটোশ্যুট করেছি রিল্যাক্স করে, তারপর আমরা আমাদের বাসায় যেয়ে, বাসায় বলতে কী বললাম, রিসর্টে যেয়ে ঘুম পড়েছি আর কি। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। উই কামিং টুমরো, উই কামিং হিয়ার টুমরো। এই সিলভি, আমাদের উচিত ছিল আগে ঘোরা পরে জিনিসপত্র কেনা। আমার বাচ্চা কাছে এসেছি তো সেই জন্য আমরা দিনের বেলা আসবো, রাতে এখানে সবাই সবাই বলবল খাচ্ছে। এই দেখেন কেজি হয়ে গেছে সবাই।